Assalamualaikum দর্শক, welcome to my channel Samia's Cooking. আজকের রেসিপিতে থাকছে আপনাদের জন্য সহজভাবে শামি কাবাব বানানোর পদ্ধতিটি। বিয়েবাড়ি বা বিভিন্ন রেস্তোরাঁতে যখন আমরা ভারী খাবার খাই, তখন খাবারের শুরুতেই মূল আকর্ষণে কিন্তু থাকে এই শামি কাবাবটি। আর ঝটপট মেহমানদারিতেও বাসাতে এটি সার্ভ করতে পারেন খুব সহজেই। পারফেক্টভাবে শামি কাবাব বানানোর বিভিন্ন টিপস পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ছোট্ট বেল বাটনে ক্লিক করে আমাকে সাপোর্ট করবেন। শামি কাবাব বানানোর জন্য আমি এখানে আধা কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, মাংসটা আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং মাংসটা অবশ্যই তেল, চর্বি বা হাড় ছাড়া নিতে হবে। আমি আজকে গরুর মাংস নিয়েছি, কিন্তু আপনারা চাইলে ল্যাম্ব কিংবা খাসির মাংস দিয়েও এটি করতে পারেন। অনেকেই শামি কাবাব বানাতে মাংসের কিমাটা ব্যবহার করেন, কিন্তু আমার কাছে মনে হয় সলিড মাংস দিয়ে বানালেই শামি কাবাবটা ভালো হয়। এখানে আমি 100 গ্রাম ছোলার ডাল প্রায় 2 ঘন্টার মতো গরম পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর ডালের ব্যাপারটা আমি একটু আগেই বলে দেই, আপনারা মাংসের অনুযায়ী ডালটা নেবেন। আমি এখানে আধা কেজি মাংসের জন্য 100 গ্রাম ডাল নিয়েছি, তবে আপনারা 1 কেজি মাংসের কাবাব বানাতে চাইলে 250 গ্রাম ছোলার ডাল নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু এরকম কুচি কুচি দেওয়াই ভালো। দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি এখানে আদা আর রসুনটা একসাথে বেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো। আসলে হলুদের গুঁড়ো দিলে কাবাবের কালারটা সুন্দর আসে, তবে আপনারা চাইলে হলুদের গুঁড়োটা স্কিপও করতে পারেন। দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, এতে করে কাবাবের দারুণ একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো। দিচ্ছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কালো গোলমরিচ নিয়েছি, তবে আপনারা চাইলে সাদা বা কালো যে কোনো গোলমরিচই ইউজ করতে পারেন। দিচ্ছি 5-6টি এলাচ। দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করা 2টি দারচিনি। আর শেষে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ কাবাবে একটু লবণ বেশি হলে পরে অ্যাডজাস্ট করা যায় না। এবার মাংসটা রান্নার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে মাংস এবং মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো মশলাই আমি ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রায় 1 লিটার পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু পরিমাণ মতো দেবেন, কারণ পানি কম হলে কিন্তু মাংসটা ভালোভাবে গলতে চায় না। এখন সবগুলো একসাথে একটু নাড়াচাড়া করে দিয়ে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে মাংসটাকে পুরোপুরি গলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর এর ফাঁকে ফাঁকে ঢাকনাটি খুলে মাংসটার আর একটু নাড়াচাড়া করে দিবেন, যাতে করে নিচে লেগে না যায়। প্রায় 1.5 ঘন্টা পর আমি ঢাকনাটি খুলে দিচ্ছি, অর্থাৎ মাংসটা পুরোপুরি গলে আসতে আমার প্রায় 1.5 ঘন্টার মতো লেগেছে। দেখুন, ডাল এবং মাংসটা কিন্তু ভালোভাবে গলে গিয়েছে। আর এই যে দেখছেন, আমি একটু পানি পানি রেখেছি, কারণ মাংসটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব, তাই এরকম একটু সামান্য পানি রেখেছি। তবে আপনারা পাটায় বেটে নিলে পানিটা আর একটু শুকিয়ে নেবেন। তো আমি এখানে একটা ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি, এবার এগুলোকে ব্লেন্ড করে নিব। তবে আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। আর আপনারা যদি 1 কেজি মাংসের কাবাব বানান, সেক্ষেত্রে আপনারা অল্প অল্প মাংস নিয়ে ব্লেন্ড করে নেবেন। তো সবগুলো ঢেলে নিয়েছি। এবার এটিকে আমি অফ ক্যামেরা সবগুলো মাংসকে ব্লেন্ড করে নিয়ে এসেছি। আপনারা চাইলে এটি কিন্তু পাটায়ও করে নিতে পারেন। আমার কাছে মনে হয় টেক্সচারটা অত বেশি হয়নি। এখন মাংসটাকে আর একটু বাইন্ডিং করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু সেদ্ধ করে কেটে রেখেছিলাম। এখন এই আলুটাকে আমি গ্রেটার মেশিনে গ্রেট করে নিয়ে এসেছি। এই আলুটা দেওয়ার কারণে মাংসের বাইন্ডিংটা ভালো হয়, অর্থাৎ বানানোর পর কাবাবটা ছুটে ছুটে যায় না। এর মধ্যে অ্যাড করছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আর হ্যাঁ, পেঁয়াজের কথাটা আর একটু বলে দিই, আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজও নিতে পারেন, কিন্তু যদি কাবাবটা আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে চান, তাহলে পেঁয়াজ বেরেস্তা করে দিবেন, তা না হলে কিন্তু কাঁচা পেঁয়াজের একটা গন্ধ থেকে যায়। দিচ্ছি 1 টেবিল চামচ কুচি কুচি করা কাঁচা মরিচ। দিচ্ছি 2 টেবিল চামচ কুচি কুচি করা ধনিয়া পাতা। এবার এখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি, আর এটিকে একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটে নিতে হবে। তো ডিমটা আমার ফেটানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি, এখানে চাইলে আপনারা 1 চা চামচ লেবুর রসও দিতে পারেন, তবে এটিকে আমি 1 মাসের মতো সংরক্ষণ করব, তাই আর দিলাম না। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে হাত দিয়ে উল্টে পাল্টিয়ে মেখে নিতে হবে।
এক্ষেত্রে আপনারা যত ভালোভাবে মাখবেন ততই কিন্তু কাবাবটা সুন্দর হবে। তো আমার সবগুলো মাখানো হয়ে গিয়েছে, দেখুন এর টেক্সচারটা কিন্তু আগের থেকে বেশ মাখা মাখা হয়েছে আর খুব সহজেই গোল গোল করে নেওয়া যাচ্ছে। এবার হাতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিচ্ছি, আপনারা তেল বা ঘি যে কোনোটাই ইউজ করতে পারেন। এবার এটাকে হাত দিয়ে এভাবে গোল গোল করে নিতে হবে এবং সাইড দিয়ে একটু এভাবে চ্যাপটা করে দিতে হবে। ব্যাস দেখুন আমি এখানে একটা কাবাব বানিয়ে ফেলেছি। এবার আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি করে দেখাচ্ছি, তবে অবশ্যই খেয়াল রাখবেন যাতে চারপাশ দিয়ে কোনো ধরনের ক্র্যাক না থাকে। তো ঠিক সেম প্রসেসে আমি এখানে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। আর শামি কাবাব কিন্তু পুরোপুরি গোল হয় না, একটু চ্যাপটা ধরনের হয়, দেখুন কি সুন্দর সাইজ হয়েছে। এবার আমি আপনাদের শামি কাবাব বানানোর পর সংরক্ষণ পদ্ধতিটা একটু বলে দেই। আপনারা এভাবে কাবাবগুলো বানিয়ে ডিপ ফ্রিজে প্রায় এক ঘন্টার জন্য রেখে দেবেন। তারপর এরকম একটা এয়ারটাইট বক্সে কাবাবগুলোকে একটু দূরে সরিয়ে সরিয়ে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে 2 থেকে 3 মাস পরেও এটি খেতে পারবেন। এবার কাবাবগুলো ভাজার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে আসলে কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলো একটু দূরে সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে একটা আরেকটার গায়ে লেগে না যায়। শামি কাবাবটা ভাজার সময় তেলের দিকে একটু লক্ষ্য রাখবেন, অর্থাৎ কাবাবগুলো তেলে ছাড়ার পর যাতে ডুবো ডুবো তেল না হয় ততটুকু তেলে কাবাবটা ভাজতে হবে। আর কাবাবগুলো খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ব্রাউন কালার এরকম এসে পড়লে আপনারা চুলার আঁচটা বন্ধ করে দিবেন। তো আমার কাবাবগুলো তো এরকম একটু ব্রাউন কালার এসে গিয়েছে। এবার আমি একটু তেলটা ঝরিয়ে নিয়ে একটি টিস্যু পেপারে তুলে নিচ্ছি, এতে করে কাবাবের গায়ের এক্সট্রা তেলগুলো মুছে যাবে। তো সবগুলো আমি এখানে উঠিয়ে নিয়েছি, দেখুন সবগুলো কি সুন্দর ভাজা হয়েছে। এবার আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ডেকোরেশন করে নেবেন। তো এখানে আমি আমার মতো করে ডেকোরেশন করে নিয়েছি। এবার আমি আপনাদের কাবাবটা একটু ভেঙে ভেতরটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কাবাবের ভেতরের মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, আপনারা দেখেই কিন্তু এটি বুঝতে পারছেন আর ভেতরটা কতটা নরম। তো তৈরি হয়ে গেল খুব সহজেই আজকের বিয়ে বাড়ির শামি কাবাব বানানোর রেসিপিটি। আপনারা বাসায় এটি তৈরি করে আমার ফেসবুক গ্রুপে একটি পিক দিয়ে আমার সাথে শেয়ার করতে পারেন রেসিপিটি কেমন লেগেছে। আর আমার ফেসবুক গ্রুপের লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা যে কেউ জয়েন হতে পারেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের দোয়া ছাড়া আমি সামনের দিকে কখনোই আগাতে পারবো না। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।